হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরাধ্যা কুকিং চ্যানেল অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এবার আমরা বেরিয়ে পড়লাম। এই দুদিন ধরে প্ল্যানটা হচ্ছিল, আবার ক্যান্সেলও হয়ে যাচ্ছিলো কারণ ওয়েদারটা এত খারাপ ছিল। তো অ্যাট লাস্ট আমরা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমরা স্টেশনে চলে এসেছি, একটু পরে ট্রেন চলে আসবে। এই দেখো স্টেশন, এই দেখো আমার সোনা মা। মামা কিছু বলো, মামা কিছু বলো। আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি বলো। সবাইকে টাটা করে দাও, হাই হাই করো। আরেকবার 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 একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আর ট্রেন থেকে নেমে গেছি, এবার আরেকটা ট্রেনে উঠবো। এই দেখো এই ট্রেনটাতে উঠবো, উঠে দক্ষিণেশ্বর যাবো। আর এইটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আর তো ট্রেন জার্নি করতে করতে তো অর্ধেক এনার্জি শেষ হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। এবার মন্দিরের ভেতরে আমরা ঢুক, কিছু দেখানো যাবে না কারণ মন্দিরের ভিতরে ফোন আর ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করে না। এবার প্রসাদ কিনে মন্দিরের ভিতরে ঢুকে পুজো টুজো দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি গঙ্গা নদীতে। এবার আমরা চলে যাচ্ছি বাজারে, দেখি কোনো হোটেল বা রেস্টুরেন্ট আছে কি না, কারণ তখন প্রায় 1:30 বাজে আর প্রচণ্ড খিদে পেয়েছিলো পুজো দেওয়ার জন্য, সারাদিন কিছু খাওয়াও হয়নি। একটা হোটেল দেখলাম, তো হোটেলটা ভালোই ছিল, তো ভাবলাম সেই হোটেলটাতেই যাই। এবার একটু শান্তি লাগছে কারণ বাইরে এত গরম, আর এখন একটু এসিতে বসছি, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। এবার খাবার অর্ডার করব, নিরামিষই অর্ডার করব কারণ যেহেতু পুজো দিয়ে আসলাম, নিরামিষই অর্ডার করব। তো এখানে থালি পাওয়া যায়, মানে 100-150 টাকার থালি পাওয়া যায়, তো সেটাই অর্ডার করলাম। এই টাকা তুমি কি খাবে? চুলটা একটু ঠিক করে দাও। ভাত কি দিয়ে ভাত খাবে? মামামেরও খুব খিদে পেয়েছিল কারণ ওরও কিছু খাওয়া হয়নি। খাবার আমাদের চলে এসেছে। এবার দেখো থালির মধ্যে কি কি আছে। ভাত দিয়েছে, লেবু দিয়েছে, পাঁপড় ভাজা,
ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর পটল আলুর তরকারি, চাটনি আর মিষ্টি। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, যতক্ষণ রেস্টুরেন্টের ভেতরে ছিলাম ততক্ষণ একটু শান্তি ছিলাম, এসি ছিল, ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগছিলো। যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, উফ বাবা গো কী গরম, সারাদিন বৃষ্টি হয়েছে তবুও গরম কমছে। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, ট্রেনের জন্য ওয়েট করছি। গুড ইভিনিং, বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার ভিডিওটা দিতে পারিনি কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর শরীরটাও খারাপ লাগছিলো কারণ কালকে রাতে একদমই ঘুমাতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো, কারেন্ট ছিল না, ঘুমটাও ঠিকঠাক হয়নি আর গরমে মাথাটাও ব্যথা করছিলো। তো আগে বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি। এবার আমরা যাব রেস্টুরেন্টে কারণ রেস্টুরেন্টে মানে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য, তো ভাবলাম এবার একটু অন্যরকম করেই সেলিব্রেটটা করি। আগে প্রতি বছরই বাড়িতেই সেলিব্রেট করতাম, তো অনেক দিন রেস্টুরেন্টে যাওয়া হয় না, তো ভাবলাম যে রেস্টুরেন্টেও যাওয়া হবে আর অ্যানিভার্সারিটা সেলিব্রেটও করা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি ক্যানিং রেস্টুরেন্টে। তো দুটো বাইকে, মানে একটা বাইকে দাদা ভাই আর মা, আর আরেকটা বাইকে আমি, আমার বর আর ভাগ্নি যাচ্ছি। এবার নিউ অমৃতে ঢুকেছি, এবার এখান থেকে কেক নেব। এবার আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, রেস্টুরেন্টের ভিতরেই কেকটি কাটা হবে। আমরা যখন গেছিলাম, যে টাইমটাতে গেছিলাম, সেই মধ্যে কেক শেষ হয়ে গেছিলো দোকানে, মানে তিনটে কেক ছিল, তার মধ্যে এটাই ভালো লেগেছে তো এটাই নিয়ে এসেছি। এবার খাবারটা চলে এসেছে, আমরা কেক কাটার আগেই অর্ডারটা করে দিয়েছিলাম, চারটে বিরিয়ানি, একটা মিক্স ভেজ ফ্রাইড রাইস আর একটা চিকেন বাটার মশলা, দুটো স্যালাড অর্ডার করেছিলাম। চারজন বিরিয়ানি খাচ্ছে, দাদা ভাই, মা, ভাগ্নে আর আমার বর, আর আমি মিক্স ভেজ ফ্রাইড রাইস আর চিকেন বাটার মশলাটা আমি নিয়েছি। এবার খাচ্ছি, খাবারটা মোটামুটি হয়েছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
এবার বাড়ি ফিরে যাব। গুড নাইট সবাইকে, আজকের ব্লগটা এখানেই, আর নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে। আর সবাই আমাদের আশীর্বাদ করো, আমরা সারাটা জীবন যেন একসাথে কাটিয়ে দিতে পারি। এইটা আমার ফার্স্ট ব্লগ, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থাকো। তোমরা আমাকে সাপোর্ট না করলে, আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টটা অবশ্যই করবে। আর সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।